হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে সকাল 11টা। সকাল 11টা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, একটু আগেই করতাম। সানার এক বন্ধু আমার মোবাইলে ফোন করে দিয়েছিল, ওর সাথে অনেকদিন থেকে সানা বলছিল কথা বলবে, তো আর হচ্ছিল না। আমাদের রাত্রি আর ইন্ডিয়াতে সকাল এরকম ভাবে আর হচ্ছিল না, তো তাই সানা ফোনে কথা বলছে, তাই জন্য আমি আমার ব্লগটা শুরু করতে পারছিলাম না। এই এখন রান্না করব, আজকে অনেকই রান্না আছে। আর রাত্রিবেলা ভাবছি, যেহেতু আজকে ফ্রাইডে, ভাবছি রাত্রিবেলা একটু চিলি চিকেন বানাবো। তো সকালবেলা ভাবছি একটু ডাল ভাত আর আলু ফুলকপির তরকারি বানিয়ে দেবো। আর মাছ এমনি বারপুরে রেখেছি, যদি পসিবল হয় বানাবো। আর বাজারও মানে অলমোস্ট শেষ হয়ে গেছে, তো সামিয়ে যাবে কিনা দেখি। কি গো, বাজার যাবে আজকে? তাহলে বাজার গেলে সুবিধা হবে, তাহলে তুমি রান্না করার আগে তাহলে বাজারটা করে আনলে সুবিধাই হবে আমার। এই রান্না করব, ডাল অলরেডি বসিয়ে দিয়েছি, মসুর ডাল। ফুলকপি কাটাটা খুবই সোজা আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। আমার ফুলকপিটা মানে ঠান্ডা খুব, মানে সদ্য ফ্রিজ থেকে বার করে কাটছি, তো আগে বার করা উচিত ছিল, তো ভুলে গেছিলাম বার করতে, তো সদ্য কাটছি, এত ঠান্ডা যে হাতে ধরতে পারছি না। তো এটা একটু মানে জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো, তারপর একটু ভাপিয়ে জলটা ফেলে দেবো। যদি কিছু জামস টামস বা পোকা যদি থাকে তাহলে ওগুলো মরে যাবে। এবারে পুরো ভেবেছিলাম যে পুজোর সময় কোনো ইন্ডিয়ান ড্রেস পরে একটা লাইট মেকআপ করব, তো সেটা আর করতে পারলাম না, কেন আমি কোনো ইন্ডিয়ান ড্রেসই আনিনি। আমি তো 2 মাসের জন্য এসেছিলাম, তো ভেবেছিলাম যে 2 মাসে তো আর ইন্ডিয়ান ড্রেস লাগবে না, তো চলেই আসবো, তো তাই জন্য মানে কোনো ইন্ডিয়ান ড্রেস আমি আনিনি। আর মেকআপও তাড়াহুড়োর মধ্যে মানে সব মেকআপ আনিনি, জানো, কয়েকটা মেকআপ এনেছি খালি, লিপস্টিক, লাইনার, কাজল, ফাউন্ডেশন আর কম্প্যাক্ট, এছাড়া কিচ্ছু আনিনি। তাই জন্য মেকআপটাও যে করবো সেটাও করতে পারছি না। তো এখান থেকে ইচ্ছে আছে একটা মেকআপের একটা কিট কেনার, ওই কিটটা যতক্ষণ না কিনছি করতে পারছি না, তো কিটটা কিনলে তখন হয়তো একটা মেকআপের কোনো একটা ব্লগ বানাবো। কি গো, রেডি হয়ে বসে হয়তো যাবে না, তুই ঝটপট যাও, আমাকে তো ঝটপট রান্না করতে হবে। কি গো, কখন যাবে? যাচ্ছি যাচ্ছি, তাড়াতাড়ি যাও, আর তুমি পড়াশোনা করো, টেবিল ক্লথটা পাততে হবে। বলো। বলছি তাদের কি লাগবে, চিকেন লাগবে, ডিস লাগবে, সবার লাগবে, ক্যান্ডেল লাগবে, ক্যান্ডেল করে দিতে, ধনে পাতা, কাঁচা লঙ্কা, এই কটা আপাতত নিয়ে আসো। আর কালকে জানো কি হয়েছে রাত্রির বেলা? কালকে ডিশ ওয়াশারের সব বাসনগুলো ধুয়ে ধুয়ে ডিশ ওয়াশারে ঢোকাচ্ছিলাম, তো সব কটা বাসন দেওয়া হয়নি, কিছু বাসন আমার বাকি ছিল। তো ডিশ ওয়াশারে কালকে বাসন রাখতে গিয়ে একটা কাঁটা চামচে এমনি সোজা করে রাখা ছিল, তো ডিশ ওয়াশারে একটা বাসন ঢোকাতে গিয়ে ওই কাঁটা চামচের ওই পয়েন্টের পোর্শনগুলো পুরো আমার হাতের মধ্যে ঢুকে গেছে, জানো, তখন এত জোর লেগেছে আর মানে এত মানে রক্ত বেরিয়েছে তখন, মানে তখন আর কাউকে আর বলতে পারিনি, মানে কোনো রকমের কলের মধ্যে সেই হাতটা দিয়ে জল দিচ্ছিলাম, তা রক্তটা একটু কমলো। আর এখন সকালে উঠে দেখি এত ব্যথা হয়েছে, কি বলবো, উল্টো করে রেখে দিলে কি হয়, যে পয়েন্টেড পোর্শনগুলো উল্টো করে রেখে দিলে যে আর মানে হাত দিলেও মানে কিছু বার করতে গেলাম বা কিছু ঢোকাতে গেলাম তো হাতে লাগে না, যেহেতু ওটা সোজা করে রাখা ছিল এত জোর মানে কালকে লেগেছে না যে কি বলবো। বাবাকে বলে দে একটু ফোন করে আলু আনতে হবে, আমি বলতে ভুলে গেছি। হ্যাঁ করো, তখন গেল, একদম ভুলে গেছি বলতে। ঠিক আছে 5 মিনিটস বাদে কর। এইখানে রান্না করতে একটু অসুবিধা হয়, কেন কি সব রকম ইউটেন্সিলস অ্যাভেলেবেল নয়, কেন কি স্বামীর একা থাকতো, এবার ওর আমাদের মতো তো অত তোয়াজ করে রান্না করে খাওয়া হতো না,
ভাত আর মাছের ঝোল বানিয়ে দিত, বাট ভাত একটা সবজি, এরকম করে মানে একটা সবজি আর ভাত ছাড়া কিছু বানাতো না। তো ওর সেরকম ইউটেন্সিলস মানে নেই, মানে যেটুকুনি আছে ওইটুকুনি দিয়ে করছি। আর যেহেতু আমি চলে যাবো বলে আমি আর মানে কিনছিও না, আগে যখন থাকতাম তখন অনেক মানে সবকিছুই মোটামুটি ছিল আমার কাছে, এবার এই কয়েকটা মাসের জন্য আর আমি কিনছি না, মানে যেইটুকুনি আছে ওইটুকুনি দিয়ে করার চেষ্টা করছি। যাই জন্য সবকিছু আমার ওই ভাতের এই ডেসকিটার মধ্যে করতে হয়, এটাতে চিকেনও করি, এটাতে ভাতও করি, এটাতে বিরিয়ানি বলো পোলাও বলো সব এটার মধ্যেই আমাকে করতে হয়। আর এখন ফুলকপিও বানাবো এটার মধ্যে। এবার ফুলকপি তরকারি বানাতে গেলে একটু বড় জায়গা না হলে না ঠিক দেখবে হয় না, আর একটাই বাসন আছে যে বড়, তো ওইটার মধ্যে সবকিছুই করি আমি। কয়েকটা ফুলকপি বড় বড় কাটা হয়ে গেছিল, তার জন্য ওগুলোকে কেটে একটু ছোট করে নিলাম। ফুলকপিটা ভাজতে অনেকটাই টাইম লাগছে, আরেকটা বান্নারে ভাবছি ডালটা বসিয়ে দেবো, না হলে অনেক দেরি হয়ে যাবে। আমার ডালও হয়ে এসেছে অলমোস্ট ডান, আর ফুলকপিও হয়ে গেছে। এতে ফুলকপিটা একটু কষা কষা শুকনো শুকনোই রাখবো। ডালের সাথে দেখবে কষা কষা শুকনো শুকনো খেতেই বেশি ভালো লাগে, কালারটা খুব ভালো এসেছে, মানে একটু লঙ্কার গুঁড়ো দিই। আজ আমি বানাবো তেলাপিয়া মাছের ফিলে দিয়ে মাছের ঝুড়ি, চলো দেখে নিই। এই আমার এখন চান করে পুজো হয়ে গেছে, এবার লাঞ্চে বসবো, স্বামী তো চলে এসেছে। চান না করে এই এখানে ডাল বানিয়েছি, এটা হলো ফুলকপির তরকারি, আর এটা হলো মাছের ঝুড়ি। চলো তাহলে আমরা এখন খেয়ে নিই, তোমাদের সাথে আবার কথা হচ্ছে বিকেলবেলা। ওয়েলকাম ব্যাক, গুড ইভিনিং। এখন 7টা বাজতে চলেছে, এখন আমরা স্ন্যাক্সে এইটা খাবো, এটা খেতে খুব ভালো। আমি অলরেডি 400 প্রিহিট করতে দিয়ে দিয়েছি,
সবারই খুব খিদে পেয়ে গেছে, তাই এটা এখন বানিয়ে দিচ্ছি। এখন বাজে সন্ধে 8টা, তো আজকে ফ্রাইডে নাইট, তাই আমরা একটু বসে স্ন্যাক্স খাচ্ছি, নালে অন্যান্য দিন আরো তাড়াতাড়ি আমাদের মানে বিকেলে স্ন্যাক্স বেশিরভাগ দিনই খাওয়া হয় না, আর বেশিরভাগ দিনই হয়তো কিছুই খেলাম না বা টুকটাক বিস্কুট ফিস্কুট খেলিলাম। তো আজকে ফ্রাইডে বলে এই কস্কো থেকে একটা চিকেন ফাজিতা নিয়ে আসা হয়েছে, সেটাকে বেক করে আমরা খাচ্ছি, মানে খেতে খুবই ভালো, এমনি আমরা আগেও খেয়েছি। আমরা এটা এনেই রাখি, মাঝে মাঝেই আমরা খাই এটা। কালকে রাত্রেবেলা আমরা মাটন রোল খেয়েছিলাম, মাটন রোলটা তো অসাধারণ হয়েছিল। তা এই ব্লগ হয়ে আর কিছু হোক না হোক দুটো জিনিস মেনটেন রয়েছে, একটা হচ্ছে উপাসনা সময় পাচ্ছে না আমার সাথে ঝগড়া করার, কারণ ও ব্লগ নিয়ে বিজি রয়েছে, তো আমি কি করছি না করছি, শুয়ে আছি নাকি রেস্ট নিচ্ছি নাকি নিজস্ব টাইম কাটাচ্ছি, এসব দেখারও সময় নেই, তাই আমার মানে আমি খুব শান্তিতে রয়েছি, মানে হ্যাঁ আমি খুব শান্তিতে রয়েছি, এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে কি যে ব্লগের চাপে পড়েই বা কন্টেন্টের চাপে পড়েই নিত্য নতুন রান্না হচ্ছে, কোনোদিন চাউমিন কোনোদিন মাটন রোল কোনোদিন মাছের ঝুড়ি, মানে কন্টেন্ট তৈরি করার জন্য এগুলো হচ্ছে, তো আলটিমেটলি সেগুলো আমারই ভালো হচ্ছে যে মোটামুটি নিত্য নতুন খাবার দাবার খাওয়া যাচ্ছে, আর নাহলে তো আগে যেটা হতো যে একদিন রান্না হতো তারপর সেটাই দু তিন দিন ধরে তো সেটাই কন্টিনিউ হতো, কিন্তু যাই হোক ব্লগের চাপে পড়ে যেটা হচ্ছে যে মোটামুটি খাবারের মধ্যে একটু ভ্যারাইটি আসছে। কিন্তু এখানে একা একা মানে সবকিছু করে ডেলি ডেলি রান্না করাটা পসিবল না। তো তুমি একা একা করছো, তোমাকে তো আমি হেল্প করে দিচ্ছি, তোমাকে তো আমি সে তো একটু হেল্প করে দিতেই হবে, না হলে আমি একা একা করবো কি করে, ফুলটা আপনাকে করতে হবে। এই আগে আমরা খুব লুডো খেলতাম, এখন অনেকদিন লুডো খেলি না, গেল কি সবসময় আমি আমার ঘুড়িটা যখন পেকে ঘরে ঢুকবে তখনই এসে মানে ছক্কা পাঁচ, ঠিক আছে ছক্কা পাঁচ, দু ছক্কা পড়লে কি ঘরে ঢুকে যাবো, ছক্কা পাঁচ আমার মনে করি ওই পাঁচেতে আটকে যাচ্ছি, ঠিক আছে এসে ছক্কা পাঁচ পরে আমাকে কেটে বেরিয়ে যাবে, এই জন্য রাগারাগি হয়ে ঝগড়া হয়, তাই তাই জন্য লুডো খেলা বন্ধ হয়ে গেছে। মানে খেলা নয় তো মনে হচ্ছে ঘরে, মানে কি বলবো, মানে ঘরে আদর করে অশান্তি ডেকে আনা হচ্ছে, মানে খেলা লোকে খেলে মানে রিল্যাক্স হচ্ছে, যে টাইম পাস করছে, কোথাও বেরোতে পারছে না, হ্যাঁ সোশ্যাল গ্যাদারিং, কিন্তু সবসময় তুমি আমার পেছনে দৌড়োবে এটা তো হয় না। খেলা মানে হচ্ছে যে মানে খেলা হচ্ছে যে মানে ঠিক আছে এন্টারটেনমেন্টের জন্য সেখানে, এবং নিজেদের আমার আর তোমার মধ্যে খেলাতে হার জিতটাও ম্যাটার করে না, মানে কে জিতলো কে হারলো, আমার জ্ঞান শুনবে লোকজন শুনবে, আমি জ্ঞান দিচ্ছি না, এটা ফ্যাক্ট, আর আমি জানি এটা সব বাড়িতেই হয়, আমি জানি, আমি আমি দু তিনজনকে জিজ্ঞেস করেছি, আমার কলিগ যারা আমার থেকে ছোট একটু তাদেরও জিজ্ঞেস করেছি, ওরা বলেছে যে মোটামুটি লুডো খেলা মানে হচ্ছে যত্ন করে আদর করে ঘরে অশান্তিটাকে ডেকে আনা, তাই জন্য আমরা আমি তো এখন আর আমরা তো এখন তো বন্ধ হয়ে গেছে, এখন বোরিং হয়ে গেছে, সেই এক জিনিস রোজ এক আমায় কেটে দিল একটু ছেড়ে দিতে পারে না, ওগুলো তো তোমাকে মানে ইয়ে করার জন্য, মানে তোমার মানে তুমি যদি আপসেট হয়ে না পড়ো, যখন আমি গ্রিপটা পেলাম তখন তো দিনের পর দিন মাসের পর মাস কে জিততো, আমরা মাঝখানে প্রচন্ড মানে অ্যামাজন প্রাইম নেটফ্লিক্স
তারপর হটস্টার এইসব দেখতাম, এখন আর মানে ঠিক আছে, মানে আগেও তো যেরকম যে যেদিন রিলিজ করছে সেদিনই দেখতে হবে, মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে দেখে নিতে হবে, এখন আর সেই ব্যাপারটা নেই। ঠিক আছে, রিলিজ হয়েছে, আস্তে আস্তে দেখবো, আবার পালিয়ে তো যাচ্ছে না। না তুমি একটু মানে আমার জন্য ওয়েট করে না, মনে করো আমি অনেক সময় কাজেতে আটকে যাই, ও কিন্তু একটার পর একটা এপিসোড দেখে নিয়ে নিয়ে বলে আমি দেখিনি তারপর কমপ্লেন। তার 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 জন্য একটা কারণ আছে, তার কারণটা হচ্ছে যে একজন এই যে পাশে বসে আছে একে নিয়ে সিনেমা দেখতে বসা, সিরিয়াল দেখতে বসা বা কোনো ওয়েব সিরিজ দেখতে বসার একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি, এই এটা কি হলো, এই এরপর কি হবে, আরে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হলে তোমাকে আগে একবার দেখে নিতে হবে। ওইগুলো ইন্টারেস্ট যখন হবে যে কেউ কাউকে মারতে যাচ্ছে তখন মনে হয় এই এবার কি হবে, ওটা সবারই হয়। না না ওটা সবারই হয় সেটাই বলছি, যে ওই যে ওটা হবে তো আমাকে তো উত্তর দেওয়ার জন্য নিজেকে তৈরি রাখতে হবে, যে আমি আমি যাতে তোমার প্রশ্নের উত্তর দিতে পারি। হ্যাঁ তো আমাকে তো সেই মানে নিজেকে মানে নিজেকে মানে তোমার জন্য মানে মানে তোমাকে মানে তোমার প্রশ্নের সব সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো কি হলো, সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো আমাকে রেডি থাকতে হবে। এই জন্য আমি আগে সবকটা এপিসোড দেখে নিই একবার, তারপর তোমার সাথে বসি এবং তোমাকে তোমার সব উত্তর দিতে এরপর কি হবে বা কি হতে পারে, যাতে তোমাকে একটা ডাইরেকশন দিতে পারি। এই জন্য দেখে নিই। এই ফিরে আসলাম রাত্রি 10:30 সময়, সানা অলরেডি ডিনার করতে বসে গেছে, আমি আর সামির আমরা দুজনে আজকে ডিনার করব না, ডিনারটা স্কিপ করব, কেন কি সন্ধেবেলা অনেকগুলো একসাথে স্ন্যাক্স খেতে আমাদের পেটটা পুরো ভার হয়ে গেছে, আমি এখনও পর্যন্ত মনে হচ্ছে এই অবধি আমার ফুল, তো তাই জন্য আমি এখন আর কিচ্ছু খাবো না। সামিরও বলছে পেটটা ভার ভার লাগছে তো ও কিছু খাবে না, তো রাত্রিতে আমরা ঘুমোতে যাবার আগে এক গ্লাস জল খেয়ে ঘুমিয়ে পড়ব। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কালকে আবার আসবো তোমাদের সামনে একটা নতুন সুন্দর স্যানিটাইজ ব্লগ নিয়ে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড শুভরাত্রি। প্লিজ লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট অ্যান্ড শেয়ার, প্লিজ শেয়ার উইথ ইউর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, টু টেল এভরিবডি।